অনুষ্ঠান, যে অনুষ্ঠান শুধুমাত্র আপনাদেরকে সচেতন করার জন্য। কারণ আজকের দিনে দাঁড়িয়ে জ্যোতিষ জ্যোতিষ করে মানুষ কিন্তু অনেক সময় বিভ্রান্ত হয়ে যাচ্ছে। বিভ্রান্ত যে হচ্ছেন তার পেছনে একটা কারণও আছে লুকিয়ে, কিন্তু কেন বিভ্রান্ত হচ্ছেন এটা তো জানার অবশ্যই প্রয়োজন আছে। আর সেটা জানার জন্যই কিন্তু এই অনুষ্ঠান, আর এই অনুষ্ঠান যখন আপনারা দেখবেন তখন সবসময় কিন্তু একটা খাতা আর পেন সঙ্গে নিয়ে বসবেন। এই খাতা পেন সঙ্গে নিয়ে বসার কারণ হচ্ছে দুখানা। প্রথম কারণ, এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আর দ্বিতীয় কারণ, আজকের দিনে দাঁড়িয়ে যারা আপনাদের বিভ্রান্ত করছেন বা যাদের কথায় আপনারা বিভ্রান্ত হচ্ছেন, সেখান থেকে আর বিভ্রান্ত হতে পারবেন না, কারণ আপনার খাতাটাই আপনাকে তখন সচেতন করে দেবেন। আর এই অনুষ্ঠান যে মানুষটিকে নিয়ে, ওনার বিষয়ে তো কিছু কথা সবার প্রথম বলতেই হয়, তার কারণ একটাই যে কেন এই অনুষ্ঠান আপনাদের সচেতন করার জন্য বা কেন এই অনুষ্ঠানে বসার জন্য একটা খাতা পেন নিয়ে বসতে হবে। যে মানুষটিকে নিয়ে এই অনুষ্ঠান, তিনি কিন্তু ইঞ্জিনিয়ারিং কলেজের সিনিয়র প্রফেসর এবং সেটা কম্পিউটার সায়েন্সের ওপরে। আর এই অ্যাস্ট্রোলজির জন্ম ভারতবর্ষে, এটা বাস্তব সত্যি কথা। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বিদেশ কিন্তু এই অ্যাস্ট্রোলজি নিয়ে বিরাটভাবে রিসার্চ করছে এবং তারা কিন্তু আজকে মানছেন। আর এই অনুষ্ঠানের গেস্ট যিনি, তিনি কিন্তু সে বিদেশের মাটিতেই রিসার্চ করেছেন এবং একবার না একাধিকবার, অর্থাৎ দুবার গোল্ড মেডেলিস্ট কিন্তু তিনি, সেখান থেকে সেই অ্যাওয়ার্ড কিন্তু ছিনিয়ে নিয়েছেন। এটা আমাদের একটা গর্বের বিষয়, কারণ তিনি যে আমাদের ভারতবাসী। তাই সবার প্রথম এই অনুষ্ঠানের গেস্ট যিনি রয়েছেন প্রফেসর বাসু, ওনার সঙ্গে আলাপ করাবো। নমস্কার স্যার। নমস্কার, গুড ইভিনিং। আর তার সঙ্গে ওনার পিএ তানিয়া পাল, ওনার সঙ্গেও আলাপ করাবো। নমস্কার ম্যাডাম। নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছেন? আসুন আজকের আমাদের অনুষ্ঠান বিজ্ঞানের আলোয় জ্যোতিষ দেখে বা শিখে যদি আরেকটু ভালো থাকা যায়। এবার আমি স্যারের কাছে যাব একটা প্রশ্ন নিয়ে। স্যার, সবসময় আপনি একটা কথা বলেন যে আজকের দিনে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজাররা বলছেন আমার চেম্বারে আসুন আর নাম লেখান, আর সঙ্গে সঙ্গে আমি দেখে দিচ্ছি। কিন্তু আজকে আপনি রিসার্চ করার পর যে জায়গাটায় এসেছেন, যে একটা ন্যাটাল চার্ট কখনো ওই জাস্ট জন্ম কুণ্ডলীটা দেখলাম আর তার প্রেডিকশন করে দিলাম দু মিনিট বা পাঁচ মিনিটে সেটা হয়ে গেল, এটা সম্ভব নয়। আর এটা কোনো অথেন্টিক প্রসেসও নয়, তার জন্যই আপনার রিসার্চ। তার ব্যাখ্যাটা যদি একটু ভিউয়ার্সকে দেন, যাতে ওনারা আজকের দিনে সচেতন হতে পারে। একদম ঠিক। প্রথমেই সকল দর্শক বন্ধুকে জানাই ভালো থাকবেন, আর যারা ভালো নেই এই মুহূর্তে, একটু মনমরা হয়ে আছেন, তারা অ্যাটলিস্ট এই 25 মিনিট এই অনুষ্ঠানটা একটু মনোসংযোগ করবেন, একটু মন দিয়ে দেখবেন। কারণ আপনারা এই উদ্বিগ্ন হয়ে থাকেন অনেক সময়, খুব উদ্ভ্রান্ত হয়ে জ্যোতিষীদের কাছে যান, তো অনেক সময় আপনাদের এই উদ্বিগ্নতা তাদের কাছে একটা তারা আনডু অ্যাডভান্টেজ নিয়ে নেয়। প্রথমে আপনারা চেষ্টা করবেন জ্যোতিষীদের কাছে যাওয়ার আগে কি কি বিষয় আপনাদের ব্যাপারে আপনারা সতর্ক হতে হবে, কি কি বিষয়ের ব্যাপারে। যাই হোক, তো বলি যে প্রথমে আজকে এই জ্যোতিষ শাস্ত্র সম্বন্ধে আমরা একটা আগের কয়েকটা এপিসোডে আমি বলেছিলাম যে জ্যোতিষ শাস্ত্র আমাদের অত্যন্ত সায়েন্টিফিক। তো আজকে বিশেষভাবে সায়েন্টিফিক্যালি যারা জ্যোতিষ শাস্ত্র দেখেন না, তারা তাদের এই রেমিডি বলুন বা তাদের এই বিচার বলুন, সেটা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয়ে থাকে। তো আমি মেনলি বারবার যে ব্যাপারটায় গুরুত্ব দিয়ে থাকি, ডিভিশনাল চার্ট বা বর্গ বিচার, যেটা আজকে ভারতবর্ষে আমি তো বোধহয় আমি ছাড়া এই মুহূর্তে আমি দেখি না এই বর্গ বিচার বা ডিভিশনাল চার্ট কোথাও বিচার করা হয়, যেটা আমি করে থাকি। এবং বিদেশের বেশ কিছু জায়গায় এ নিয়ে রীতিমতো রিসার্চ হচ্ছে। আমি বেশ কিছু জায়গায় বিদেশে বেশ কিছু রিসার্চ অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত বলে আমি এটা জোর গলায় বলতে পারি, তারা এই বিষয়টা নিয়ে এখন খুব বেশি রকম ভাবে জোর দিয়ে থাকে। বাট এক সময় আমাদের 100-200 বছর আগে জ্যোতিষীরা এই ব্যাপারটা, এই বিষয়ের উপরে তারা এই ডিভিশনাল চার্ট দেখে একজন জাতক বা জাতিকার
তাদের ছক বিচার করতেন, অর্থাৎ একজন জাতক বা জাতিকার ছক বিচার করতে গেলে আপনারা দেখেছেন শুধুমাত্র একটা জন্ম ছক বা D1 যেটা বলি, লগ্ন ছক লগ্ন চার্ট বা বড়জোর নবাংশ চার্ট D9, এই দুটো চার্টের উপর সমস্ত কিছু তারা ওই প্রেডিকশন অ্যান্ড তার রেমিডি বলে থাকেন। বাট সেটা কিন্তু সম্ভব নয়, সেটা রেকমেন্ডেডও নয়। একজন জাতক বা জাতিকার ক্ষেত্রে 15 থেকে 20 খানা চার্ট করতে হয়। আমি সেটা করে থাকি বিগত 18 বছর ধরে, তাই করে আসছি। তাই আমার চেম্বারে যখন কোন জাতক বা জাতিকা এসে থাকেন তাকে কিছু বলতে হয় না, আমি প্রথমে বলে দিই তার সম্পূর্ণ রকম সমস্ত রকম ভাবে তার প্রেডিকশন মিলে যাবার পরে তার আর নতুন করে কিছু বলার থাকে না, তারপর আমি তাকে রেমেডি দিয়ে থাকি। এবং রেমেডিও বেশি দিতে হয় না, অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি ঠিকঠাক ভাবে যদি তার চার্ট বিচার করা যায়, এই 15 থেকে 20 খানা চার্ট বিচার করলে খুব বেশি হলেও 2 খানা জেমস্টোন বা 2 খানা রত্নতেই কাজ হয়ে যায়। আমি আমার 18 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, 5% চার্ট আমি পেয়েছি যেখানে হয়তো 2-এর বেশি 3টে রত্ন দিতে হয়েছে। ঠিকঠাক ভাবে প্রেডিকশন করলে, 2-এর বেশি 3টে ঠিকঠাক ভাবে চার্ট বিচার করলে 2-এর বেশি 3টে রত্ন দেওয়ার প্রয়োজন পড়ে না। কারণটা কি সে ব্যাপারে আলোচনা করব। তো প্রথমে বলি আমার রিসেন্ট এক্সপেরিমেন্ট সম্বন্ধে। আমি কয়েকদিন আগে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স অ্যাটেন্ড করেছিলাম, সেখানে যারা জ্যোতিষ নিয়ে সিরিয়াসলি আলোচনা করেন বা গবেষণা করেন তাদের সঙ্গে আলোচনার সঙ্গে জানতে পারলাম, যারা সিরিয়াসলি জ্যোতিষটাকে নেন, জ্যোতিষ শাস্ত্রকে নেন, দেখবেন তারা আমার সঙ্গে সহমত হবেন, এই লগ্ন ছক সান চার্ট লগ্ন চার্ট অ্যান্ড মুন চার্ট এটা নিয়ে একটা কনফিউশন থেকে যায়, কোন চার্টটাকে রেফারেন্স ধরব। অর্থাৎ আমরা প্রথমে লগ্ন চার্টটাকে ফার্স্ট একটা রেফারেন্স চার্ট হিসেবে ধরি, তারপর ডিভিশনাল চার্ট নবাংশ চার্ট বিভিন্ন চার্ট নিয়ে বিচার করি। কিন্তু তার সঙ্গে মুন চার্ট একটা আছে, তার সঙ্গে সান চার্ট একটা আছে। আগের দিনে আমি বলেছিলাম ওই জ্যোতিষ শাস্ত্রের কোন কোন সিদ্ধান্তের উপরে দাঁড়িয়ে আছে বলতে গিয়ে সূর্য সিদ্ধান্ত বলে একটা সিদ্ধান্তের কথা বলেছিলাম, যার প্রণেতা হিসেবে বলেছিলাম ময়দানব, রাবণের শ্বশুর মশাই ময়দানব এর রচয়িতা ছিলেন। সূর্য সিদ্ধান্তে শানকে 1 নম্বর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ দ্বাদশটা ভাব বিচার করা হতো, এখন আমরা লগ্নকে 1 নম্বর ধরে, অর্থাৎ যে স্থানে লগ্ন আছে সেটাকে 1 নম্বর ধরে আমরা বাকি 1-2-3 করে অ্যান্টি ক্লকওয়াইজ 12 খানা ভাব বিচার করে থাকি। কিন্তু সেরকম ভাবে মুন চার্ট, অর্থাৎ যার চার্টেতে চন্দ্র যেখানে অবস্থান করছে অর্থাৎ রাশি যেখানে অবস্থান করছে সেটাকে 1 নম্বর ধরে 12 খানা ভাব বিচার করতে হয়, ঠিক সেরকম ভাবে সান যেখানে আছে অর্থাৎ রবি যেখানে আছে সেই রবিকে 1 নম্বর ধরে কিন্তু 12টা ভাব বিচার করতে হয়। কারণ আমাদের জীবনে চন্দ্র অর্থাৎ রাশি এবং সান অর্থাৎ রবিরও গুরুত্ব কিন্তু অসম্ভব রকমের। আমার রিসেন্ট এক্সপেরিমেন্টে আমি দেখেছি এই লগ্ন চার্ট সান চার্ট এবং মুন চার্টের গুরুত্ব কত, কোন বয়সে অর্থাৎ কোন এজ রেঞ্জে কতটা বেশি ইম্পর্টেন্ট সেটা আমি এই নিয়ে এক্সপেরিমেন্ট করি। আমি শেষ দিন 15 ধরে এই এক্সপেরিমেন্টটা করি। আমি বিগত 18 বছর ধরে আমি যা যা আমি প্র্যাকটিস করেছি সেখান থেকে আমি প্রায় 10,000 চার্ট নিয়ে এটা কাজ করেছি, অর্থাৎ 10,000 জাতক জাতিকার আমি ডেট অফ বার্থ টাইম প্লেস নিয়ে আমি নিজে প্রোগ্রাম করে সেটা ফিট করি আমার প্রোগ্রামে। এবং সেখান থেকে আমি দেখতে পাই যে এই 10,000 জাতকের বয়সটা আমি দেখি, কোন বয়সে কোন চার্টটা বেশি গুরুত্বপূর্ণ একটু দেখে নিই। আমি সেই চার্ট অনুযায়ী আমি একটা যে লাস্ট যে অ্যানালাইসিস করি সেটা আমি একটা গ্রাফে প্লট করি। দেখুন এই ব্লু যে বারটা আছে সেটা সিগনিফাই করছে, সেটা বোঝাচ্ছে লগ্ন চার্ট, আর রেড যে বারটা আছে সেটা সিগনিফাই করছে বোঝাচ্ছে আপনার মুন চার্ট, আর যে আপনার গ্রিন যেটা দেখছেন সেটা হচ্ছে আপনার সান চার্ট। আমি দেখেছি 1 থেকে 25 বছর বয়স যাদের সেই সমস্ত জাতক জাতিকার ক্ষেত্রে লগ্ন চার্টটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তারপর আসছে মুন চার্ট, তারপর আসছে সান চার্ট। মোটামুটি ভাবে 1 থেকে 25 বছর বয়স অব্দি লগ্ন চার্টের গুরুত্ব 60-65%, আর তারপর আসছে মুন চার্ট, তার গুরুত্ব মোটামুটি ভাবে 20%-এর কাছাকাছি, আর সান চার্টের গুরুত্ব 10-15%।
তারপরে চলে আসছি 25 থেকে 40 বছর বয়স আমি দেখেছি যাদের বয়স, তাদের ক্ষেত্রে লগ্নচার্টের গুরুত্ব অর্থাৎ লগ্নচার্টটা কতটা ইম্পর্টেন্স তাদের জীবনে সেটা দেখেছি প্রায় 48-50%। আর তারপর সেখানে মুন চার্টটা কিন্তু একটু কমে যাচ্ছে ইন কম্পারিজন টু 25 ইয়ার্স এজ, যাদের সেখানে মুন চার্টের গুরুত্ব চলে আসছে আপনার 10%-এরও কম। আর সান চার্ট দেখুন সেটা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে, সেটা প্রায় 40%-এর কাছাকাছি। এটা কিন্তু আমাদের জীবনে যা ঘটে থাকে তার সঙ্গে তো এটা ম্যাচ করে যাচ্ছে। দেখুন 25-40 বছর বয়স অবধি একজন জাতক জাতিকা তার জীবনে তার কর্মজীবনে, আমরা জানি রবি আমাদের কর্মকারক গ্রহ, আমাদের জীবনে যা কিছু সম্মান অর্জন করি আমরা 25-40 বছরের মধ্যেই আমরা কেরিয়ারটাকে অনেকটা আপডেট করতে পারি, যতটা সম্ভব আমরা এই বয়সের মধ্যেই আমরা কিন্তু আমাদের কেরিয়ারটা অনেক দূরে এগিয়ে যেতে পারি। এটি আমাদের পিক আওয়ার্স, পিক টাইম। তো এর মধ্যে দেখুন 25-40 বছরের মধ্যেই দেখা যাচ্ছে এই সান চার্টের গুরুত্ব খুব বেশি, অর্থাৎ আমাদের লগ্ন চার্ট ছাড়াও সান চার্টটাকেও এই বয়সের জাতকের ক্ষেত্রে সান চার্টটাকেও খুব বেশি করে দেখতে হবে। তারপরে 40 থেকে বাকি রেস্ট যাদের বয়স 40-এর অ্যাবভ, সেক্ষেত্রে কিন্তু লগ্ন চার্টের গুরুত্ব একটু কমে যাচ্ছে মোটামুটি 30%-এর নিচে, এবং তার ক্ষেত্রে আপনার মুন চার্টের গুরুত্ব বেশি বেড়ে যাচ্ছে। অর্থাৎ 40 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদের ক্ষেত্রে তাদের মুন চার্টের গুরুত্ব প্রায় বেড়ে যাচ্ছে 60%-এর কাছাকাছি, আর সান চার্টটা কিন্তু অনেক কমে যাচ্ছে, সেটা 10%-এর কম হয়ে যাচ্ছে। এটা আমার রিসেন্ট এক্সপেরিমেন্ট, তো এটা দেখেছি এই প্রায় 10,000 যে আমি নিয়েছি জাতক জাতিকার যে জন্ম তাদের ডেট অফ বার্থ টাইম প্লেস, এটা আমি যারা আমার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট তারা বুঝবেন, যারা কম্পিউটার সি প্রোগ্রামিং জানেন, এটা আমি সব একটা সি প্রোগ্রামিং এর মধ্যে একটা টেক্সট ফাইলে আমি এই ডেট অফ বার্থ টাইম প্লেসটা ইনপুট হিসেবে দিই। অ্যান্ড সেটা আমি প্রায় র্যান্ডম সার্চ করি, র্যান্ডামলি বেশ কিছু কালেকশন স্যাম্পেল নিই, প্রত্যেক বা 1,000-এর উপরে আমি স্যাম্পেল নিই, প্রত্যেক র্যান্ডামলি সার্চ করে 10,000-1,000 মতো স্যাম্পেল নিই, নিয়ে প্রত্যেকবার প্রায় আমি 15-20 বার আমি রান করি, রান করে যে আউটপুটটা পেয়েছি তার অ্যাভারেজটা আমি এই এই চার্টেতে আমি প্লট করি, তাতে আমার যে রেজাল্টটা আসছে সেটা আমার চোখের সামনে দেখতে পেলেন, এই রেজাল্টটা আমি পেয়েছি। তো আমি এটা রিসেন্টলি ভাবছি কোন একটা কনফারেন্স বা জার্নালে পাবলিশ করব, মানে এর আগে এই ধরনের এক্সপেরিমেন্ট বোধহয় হয়নি। এটা যারা একটু কনফিউজ, যারা ট্রু অ্যাস্ট্রোলজার, যারা জ্যোতিষ নিয়ে চিন্তা ভাবনা করেন, তাদের কাছে এই জিনিসটা অনেক কনফিউশন রিমুভ করে দেবে। কারণ আমরা শুধুমাত্র লগ্ন চার্টটাই দেখি, তার সঙ্গে আমরা কিন্তু সান চার্ট বা মুন চার্টের গুরুত্ব অতটা বুঝি না, যারা অ্যাস্ট্রোলজি আমরা প্র্যাকটিস করি বা বুঝি না তাদের ক্ষেত্রে ওটা একটা মেসেজ। আপনারা লগ্ন চার্টের সঙ্গে সঙ্গে সান চার্ট মুন চার্টের গুরুত্ব দেবেন বয়স অনুযায়ী। স্যার, এবার এখান থেকে আরেকটা প্রশ্নে আপনার কাছে যাব যে আপনি ভারতবর্ষের প্রথম ব্যক্তি যে এইভাবে অ্যাস্ট্রোলজিটাকে নিয়ে এসেছেন এবং এতটা সময় দিয়ে একজন মানুষকে দেখেন, এবং আপনার চেম্বারে যারা আসেন তাদেরকে বলতে হয় না আমি কেন এসেছি, ডিটেলসটা আপনিই বলে দেন। এবার সেই জায়গা থেকে এটাই তো বাস্তব সত্যি কথা যে অ্যাস্ট্রোলজি সম্পূর্ণ দাঁড়িয়ে আছে তিনটে জিনিসের ওপর, এখানে সায়েন্স রয়েছে, এখানে ফিলোসফি রয়েছে, এবং এখানে অঙ্ক রয়েছে, একদম। আর এই তিনটে ছাড়া কিন্তু অ্যাস্ট্রোলজি হয় না। একদমই ঠিক বলেছেন আপনি। আমি আগের অনুষ্ঠানে দেখিয়েছিলাম যে এর মধ্যে কতটা ম্যাথামেটিক্স ইনভলভ, যেমন আমি D9 অর্থাৎ নবাংশ বলতে গিয়ে বলেছিলাম নবাংশের গুরুত্ব কতটা, আমরা কেন নবাংশ দেখি, আমরা লগ্ন চার্ট করার পরেতেও আমরা ডিরেক্টলি চলে যাই নবাংশতে, D3 এবং D7 বাদ দিয়ে চলে যাই নবাংশতে কেন সেটা বলতে গিয়ে বলেছিলাম। সে নক্ষত্র বিচারের ক্ষেত্রে একটা আমাদের যেমন 12খানা রাশি আছে সেরকম আমাদের 27খানা নক্ষত্র আছে, অর্থাৎ এক একটা নক্ষত্র নয় 13°20' একটা রাশিতে, সেরকমভাবে 13° একটা নক্ষত্রের 4টে পদ আছে। তো 13°20' কে আপনি 4 দিয়ে ভাগ করেন সেটা দাঁড়ায় 3°20'। সেরকমভাবে আপনি যদি একটা রাশিকে 30° রাশিকে যদি আপনি 9 দিয়ে ভাগ করেন, নবাংশ মানে একটা রাশিকে আপনি 9 দিয়ে ভাগ করবেন, সেরকম ভাবে 9 দিয়ে ভাগ করলে সেটাও আসছে 3°20', অর্থাৎ কোয়েনসাইড করে যাচ্ছে। তার মানে নক্ষত্রের একটা পদ সমান হচ্ছে আমাদের নবাংশের একটা বৃত্তাংশ, ইকুয়াল,
তার জন্যই আপনার D1 এর পরে আমরা নবাংশের গুরুত্ব এত বেশি, যেটা অন্য কোন ডিভিশনাল চার্টে এতগুলো 20-25টা মতো ডিভিশনাল চার্ট আছে আমাদের, এতগুলো চার্টেতে কিন্তু নেই, শুধুমাত্র D9 এই আছে। এটা কিন্তু কেউ জানেন না, কেউ সবাই বলে না। সবাই যখন বলে যে কেন D9 দেখি, সাধারণভাবে যে উত্তরটা জ্যোতিষের কাছে আপনারা পেয়ে থাকেন যারা একটু পড়াশোনা করে জ্যোতিষ নিয়ে, যে আমরা নবাংশ থেকে গ্রহদের বলবত্তা বিচার করি, এই সমস্তগুলো বলি, যাই হোক, তো এইগুলো একটু নিয়ে ভাবতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। আপনারা যখন কোনো জ্যোতিষের কাছে যাবেন দেখবেন তার বেসিক ডিগ্রি কি আছে, কারণ জ্যোতিষ জানতে গেলে মিনিমাম প্রিরিকুইজিট অর্থাৎ কোন ব্যাপারে নলেজ থাকতে হবে, ম্যাথামেটিক্স অ্যান্ড জিওগ্রাফি ব্যাপারে যদি নলেজ না থাকে, তার জ্ঞান না থাকে, ভালো জ্যোতিষী কেন, জ্যোতিষ ব্যাপারটা সম্বন্ধে জানাই যায় না। তার মিনিমাম বেসিক ডিগ্রি অ্যাপার্ট ফ্রম অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোলজি ডিগ্রি ছাড়াও তার সাধারণ ডিগ্রি কি আছে এটা জেনে নেওয়া আবশ্যক, তাহলে কিন্তু আপনারা প্রতারিত হবেন না। দেখবেন তার সে ডিগ্রি লেখার ক্ষমতা রাখছে কিনা, এবং যখন যাবেন কোনো চেম্বারে প্রশ্ন করবেন, আপনি যে বলছেন আপনার আমার এই সম্বন্ধে কিছু প্রেডিকশন করছেন, তার অ্যাস্ট্রোলজিক্যাল এক্সপ্লেনেশনটা কি, অর্থাৎ জ্যোতিষিক ব্যাখ্যাটা কি, দরকার হলে লিখে দিতে বলবেন, ঠিক আছে? তো এই জিনিসগুলো যদি আপনি মেনটেন করেন, সাধারণভাবে আপনারা খুব একটা প্রতারিত হবেন না। তো যেটা বলছিলাম স্যার, আরেকটা প্রশ্ন আমি রাখবো, যেহেতু আপনি মানে একটা বিরাট জায়গার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি যে জিওলজির কথাটা তুললেন এটা খুব ভালো লাগলো, যে এটার ব্যাখ্যা কেউ আজ পর্যন্ত দেয়নি, যে আমরা যে জিনিসগুলো ব্যবহার করি প্রতিকার হিসেবে, যে সমস্ত স্টোনগুলোকে ব্যবহার করি, এগুলো প্রত্যেক কটাই কিন্তু আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে টেস্ট করে তার কম্পোজিশনটা বলে দেওয়া হয়। একদমই তাই। একটু বলি, এই আপনার স্টোন বলতে কি, আমি এই জেমোলজি বা এই রত্ন নিয়ে একটা কমপ্লিট প্রোগ্রাম করব পরের অনুষ্ঠানে কখনো, একটু বলে রাখি যে স্টোন, আপনারা রত্ন সম্বন্ধে অনেকের একটা ধারণা রয়ে গেছে, রত্ন আপনি কি কাজ করে না করে, রত্নের ব্যাপারে কি একটু বলে রাখি। রত্ন সাধারণত দু ধরনের হয় বেসিক্যালি, প্রধানত রত্নকে দু ভাগে ভাগ করা যেতে পারে, এক হলো অর্গানিক আর এক হলো ইনঅর্গানিক, জৈব অজৈব। আপনার অর্গানিক রত্ন বা আমাদের জৈব রত্নের মধ্যে পড়ে আপনার পলা, প্রবাল আর হচ্ছে মুক্ত, আর ইনঅর্গানিকের মধ্যে বা খনিজ মধ্যে পড়ে বাকি রত্নগুলো। তো যে কোনো রত্নের আপনি যদি কোয়ালিটি যদি বলেন, সেক্ষেত্রে আপনি নিজে জাজ করবেন একটা রত্নের কোয়ালিটি 4-5টা ফিজিক্যাল প্যারামিটারের উপরে দাঁড়িয়ে থাকে, কি কি, স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক গুরুত্ব, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক, হার্ডনেস যার ইউনিট বলা হয় মো, আর কালার আর ট্রান্সপারেন্সি। এই জিনিসগুলো জেনে নেবেন, বসরাই মুক্ত না বার্মিস মুক্ত এই কথাটা কোনো জায়গায় কোনো সার্টিফিকেটে লেখা থাকে না, লেখা থাকে অরিজিনাল পার্ল বা ন্যাচারাল পার্ল। আপনি সেটা টেস্ট করবেন তার স্পেসিফিক গ্র্যাভিটি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের রেঞ্জ থেকে, তাহলে বুঝবেন এইটা কিন্তু এই এই জায়গার বার্মিস বা বজ্রাই মুক্ত, ঠিক আছে? এইগুলো আপনাকে দেখে নিতে হবে। আর যেটা বলছিলাম, এছাড়াও আমি আগের সপ্তাহে বলেছিলাম আপনাদের তন্ত্র নিয়ে কিছু কথা বলবো। তন্ত্রের ব্যাপারে বলতে গিয়ে বলি যে তন্ত্রের ফিলোসফিটা একটু আলাদা জ্যোতিষের থেকে, কারণ বেশ কিছু গ্রহ আছে যার আমি দেখেছি যে এতগুলো চার্ট বিচার করার পরে যারা গ্রহের মানে চার্ট জাতকাদিকার তার লগ্ন অনুযায়ী শুভ অশুভ গ্রহের বিচার করেন, সেই অনুযায়ী সমস্ত গ্রহকে কিন্তু পাওয়ার দেওয়া যায় না। উইথ রেসপেক্ট টু অ্যাসেন্ডেন্ট, লগ্ন সাপেক্ষে যে গ্রহগুলো অশুভ সেই গ্রহগুলোকে কিন্তু পাওয়ার দিলে সেটা কিন্তু তার ক্ষেত্রে হিতে বিপরীত হয়, বেশিরভাগ জ্যোতিষি সেগুলো কিন্তু মেনটেন করেন না। যেমন অনেকে জানেন যে বুধের কোনো শত্রু নেই, কিন্তু এটা অনেকে জানেন না যে বুধের শত্রু চন্দ্র, চন্দ্রের কোনো শত্রু নেই। তো দেখবেন বুধ আর চন্দ্র তার একসঙ্গে পাওয়ার দিয়ে বসে আছে। যাই হোক, এই সমস্তগুলো দেখতে হয় একটু দিতে গেলে অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি। তো যে সমস্ত গ্রহগুলোকে আপনার পাওয়ার দেওয়া যায় না, যে অশুভ গ্রহগুলোকে, সেইগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের তান্ত্রিক রেমেডি, তন্ত্র উপায়ে করতে হয়। আর তন্ত্র উপায়ে রেমেডি করতে গেলে সেই ক্ষেত্রে আমি যেভাবে করি, যে তার
আমাদের একটা টিম আছে, আমি ছাড়াও আমার দু তিনজন গুরু ভাই মিলে আমরা একসঙ্গে কাজ করি। সেই যে সমস্ত অশুভ গ্রহগুলো তাদের অশুভত্বটাকে কাটানোর জন্যে আমরা একসঙ্গে হোম করে যার যা সমস্যা সেটা আমরা আসন থেকে বুঝতে পারি, সেইভাবে আমরা তান্ত্রিক প্রতিকার করে থাকি। এইবার আরো একটা জিনিস যেটা হচ্ছে প্রত্যেক দর্শক বন্ধুকেই বলবো, টিভি স্ক্রিনে যে দুটো মোবাইল নাম্বার রয়েছে 9674250516 এবং আরেকটি নাম্বার রয়েছে 9648403694, এই নাম্বারে কিন্তু ফোন করে বুকিং করতে হবে। বুকিং না করে চেম্বারে আপনারা কখনোই আসবেন না। এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এইবার আমি যাব যে ওনার পিএ তানিয়া পাল ওনার কাছে। ম্যাডাম আপনার কাছে একমাত্র দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে যে বুকিংটা কিভাবে নেওয়া হয়, কেন এইভাবে নেওয়া হয়, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গিয়ে যারা অ্যাস্ট্রোলজি শিখতে আসতে চাইছেন তারা কোথায় শিখবেন, কি বৃত্তান্ত আপনি একটু। আচ্ছা আমি বলে দিই, প্রথমে আপনাদের অবশ্যই শুক্রবারের মধ্যে স্যারের অ্যাপয়েন্টমেন্ট করে নিতে হবে, কারণ শনিবার আর রবিবার শুধুমাত্র এই দুদিন স্যার চেম্বার করেন। জ্যোতিষ তো সমুদ্র, তো আসুন না, একজন ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড, একমাত্র ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইডের কাছে আমরা কতটা নিজের উপকার লুটে নিতে পারি। 9674250516 আর 9748403694, এই যে দুটো নম্বর আপনাদের জন্য খোলা আছে রাত্রি 12টা পর্যন্ত। আপনারা এই নম্বরেই যোগাযোগ করবেন যারা শিখতে চান, আর যারা স্যারের কাছে আসতে চান, স্যারের সঙ্গে যোগাযোগ করতে চান, সবাই এই নম্বরে যোগাযোগ করুন। শুক্রবার পর্যন্ত স্যারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়, বারবার বলে দিচ্ছি, অবশ্যই শুক্রবারের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন। আর এবার বলবো যারা শিখতে চাইছেন ধরুন অ্যাস্ট্রোলজি, তাদের জন্য কি কোনো স্যারের ইনস্টিটিউট জ্যোতির্ময় ইনস্টিটিউট অফ সিউডো সায়েন্স অ্যান্ড রিসার্চ জানুয়ারি সেশন শুরু হচ্ছে, তার জন্য নভেম্বর 30 তারিখ পর্যন্ত আপনারা অ্যাডমিশন করে যেতে পারেন। আপনাদের যোগাযোগ করতে হবে দিশা চেম্বারে, কালীঘাট দিশা, কালীঘাট ট্রাম ডিপোর উল্টো দিকে, আপনারা ফোনে যোগাযোগ করে আসুন। ডিটেলসে অ্যাড্রেস আমি বলে দেব, সেখানে এসে আপনারা যোগাযোগ করতে পারবেন। শনিবার দিন বিকেল বেলা 4টে থেকে 7টার মধ্যে যারা যোগাযোগ করতে চান, শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্টের জন্য নয়, অ্যাপয়েন্টমেন্ট পুরো সপ্তাহে আপনারা আসতে পারেন, দিশা চেম্বারে যোগাযোগ করতে পারেন, ওখানে যিনি ম্যাডাম থাকবেন। আর যারা শিখতে চাইছেন তাদের জন্য বলছি 4টে থেকে 7টা পর্যন্ত আপনারা আসতে পারেন শুধুমাত্র শনিবার, সেই দিনকে আমরা আপনাদের ভর্তি হওয়ার ব্যবস্থা রেখেছি। আর এইবার আমি আবার স্যারের কাছে যাব। স্যার নিজে হাতেই কিন্তু তার স্টুডেন্টদের তৈরি করেন, এবং শুধু যে নিজে হাতে স্টুডেন্ট তৈরি করা তা নয়, আজকের দিনে দাঁড়িয়ে বহু নেটাল চার্ট উনি দেখেছেন। স্যার আপনার কাছে যে প্রশ্নটা আমি রাখবো, হয়তো আজকে আর সময়ের একদম অন্তিম মুহূর্তে দাঁড়িয়ে আছি, আমার এটা রিকোয়েস্ট রইল নেক্সট কোনো অনুষ্ঠানে আপনি একটু যদি দেখান, যে অনেক সময় দেখা যায় একটা নেটাল চার্ট খুব ভালো, বিভিন্ন জায়গায় গেছেন সবাই দেখছেন, দেখবো যে একটু দারুণ এডুকেশন হবে, একটু দারুণ চাকরি হবে, কিন্তু দেখা গেল কোনোটাই হলো না, বাস্তব জীবনে হলো না। সেই রহস্যটা লুকিয়ে আছে ডিভিশনাল চার্টে, তার জন্য ডিভিশনাল চার্ট দেখা, তার জন্য আমার কাছে আমার চেম্বারে যখন আসেন আমার ক্লায়েন্টরা, তারা কিন্তু ফল পান, তার সঠিক প্রতিকারটা পান, তার কারণ তার সঠিক প্রেডিকশনটা তারা হন। আপনারা দেখেন টিভির পর্দায় এক দেখেন, যখন চেম্বারে যান তখন দেখেন সেই প্রেডিকশন মিলছে না, আপনার রিয়েল লাইফে আপনার সেটা ঘটছে না। তার জন্য ডিভিশনাল চার্ট দেখা উচিত, দেখতে হয়, আর আমার কাছে আসার আগে আপনার অগ্রিম বুকিং করতে হবে, তার কারণ না হলে কিন্তু এসেই সঙ্গে সঙ্গে দেখা সম্ভব নয়। আজকে বোধহয় সময় শেষ হয়ে গেল, একদম সময়ের অন্তিম মুহূর্তে আমাদের তো বিদায় নিতেই হবে, কিন্তু আপনাদের জন্য হেল্পলাইন নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বার দুটো খোলা আছে, সেখানে ছোট্ট একটা ফোন করে বুকিং করে যোগাযোগ করুন, তবে শুক্রবারের মধ্যে কিন্তু ফোন করে বুকিং করতে হবে। স্যার নমস্কার, নমস্কার, ভালো থাকবেন, গুড নাইট।